ভারতের কমিউনিস্ট পার্টি কৃষ্ণনগর অঞ্চলের সম্মেলনকে সামনে রেখে রবিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় রাজধানীর বিজয় কুমার বালিকা বিদ্যালয়ে। শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী নরেশ চন্দ্র জমাতিয়া, প্রাক্তন মন্ত্রী মানিক দে সহ অন্যান্যরা। এদিন উল্লেখযোগ্য সংখ্যায় রক্তদাতা স্বেচ্ছায় রক্তদানে সামিল হয়েছেন। রক্তদান শিবির তো সবসময় প্রথম শুনি, আর এখানে আমি দেখলাম সিপিআইএম কৃষ্ণনগর জনগণকে তাদের সম্মেলনকে কেন্দ্র করে রক্তদান শিবির আয়োজন করেছে। এটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ এবং আমি এই ধরনের উদ্যোগকে আন্তরিকভাবে সমর্থন করি। যারা রক্তদান করছেন তাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি, এবং যারা আয়োজন করেছেন আয়োজক সিপিআইএম কৃষ্ণনগর লোকাল কমিটি তাদেরকেও ধন্যবাদ দিচ্ছি, কারণ তারা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব পালন করছেন। তারা তাদের দলের সম্মেলনের পাশাপাশি বৃহত্তর সামাজিক দায়িত্বের কিছু স্মরণ রেখেছেন, কারণ আমাদের রাজ্যে এখন রক্ত নিয়ে সংকট আছে। এক সময় এই ত্রিপুরার যে রক্তদান একটি আন্দোলনে পরিণত হয়েছিল, আমরা দেখেছি বিগত কয়েক বছর ধরে রক্তদানে বাধা দেওয়া হচ্ছে, বিভিন্ন ঘটনা ঘটেছে, রক্তদান করার ক্ষেত্রে বাধা বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে। তার ফলে এখন রক্তের সংকটে রোগীর পরিজনরা প্রতিদিন হাসপাতালগুলোতে দৌড়াদৌড়ি করে। এই পরিবেশে দাঁড়িয়ে সিপিআইএম দলের তরফ থেকে যেই উদ্যোগ, আমাদের কৃষ্ণনগর কমিটির তরফ থেকে উদ্যোগ, আমি একজন নাগরিক হিসাবে তাদের উদ্যোগকে সমর্থন করি, এবং তার জন্যই এই উদ্যোগকে সম্মতি জানানোর প্রশ্নে আমি এখানে এসেছি। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাবো, এবং আমার আবেদন থাকবে রক্তদানকে একটা ব্যাপক আন্দোলনে পরিচালনা করুন, এবং রক্তদান করার ক্ষেত্রে কোনোরকম বাধা প্রশাসনিক বাধার সম্মুখীন যাতে কাউকে না হতে হয় সেটাকে নিশ্চিত করতে হবে। কৃষ্ণনগর অঞ্চল সম্মেলন আমাদের পার্টির গঠনতান্ত্রিক প্রক্রিয়া অনুযায়ী নির্দিষ্ট সময়ে 3 বছর অন্তর এই ধরনের সম্মেলন হয়। আমাদের পার্টির ভিতরে গণতান্ত্রিক ব্যবস্থাপনাটা খুবই শক্তিশালী, যেটা অন্য কোনো পার্টিতে আছে কিনা আমার জানা নেই। এখানে এই সম্মেলনকে সামনে রেখে তারা একটা রক্তদান শিবিরের ব্যবস্থা করেছেন কৃষ্ণনগর অঞ্চল কমিটি। আমি তাদের অভিনন্দিত করছি এই ধরনের উদ্যোগের জন্য। আমাদের পার্টিটা একটা দায়িত্বশীল পার্টি, যারা মূল্যবোধ মানবতাকে স্বীকৃতি দেয় এবং মানুষ নিয়ে ভাবে, মানুষ নিয়ে চিন্তা করে সামাজিক পরিবর্তন চায়, এবং মানুষের জন্য তাদের কল্যাণধর্মী বিভিন্ন ধরনের কর্মসূচি আছে। অনেক সংগঠনই আছে, অনেক পার্টি আছে, কেউ রক্ত নিয়ে যায় জীবন ধ্বংস করে দেওয়ার জন্য, মানুষকে শেষ করে দেওয়ার জন্য, আর কেউ রক্তদান করে জীবন রক্ষা করার জন্য। এই জায়গাটাই হলো মানুষের সঙ্গে মানুষের পার্থক্য।